পার্লারে গিয়ে অযথা টাকা নষ্ট না করে বাড়িতে বসে কিভাবে লেয়ার কাট করবে দেখতে হলে এই ভিডিওটা তো দেখতেই হবে। এখন পার্লারে গিয়ে হেয়ার কাট মানেই 300-350, আর একটু ভালো পার্লারে গেলে তো আরও বেশি টাকা নিয়ে নেয়। তো তোমরা ভালো করেই জানো পার্লারে গিয়ে একটা সুন্দর ডিপ লেয়ার কাট করতে গেলে কত টাকা ইনভেস্ট করতে হয়। তো তার জন্য আমি চলে এসেছি, তোমরা চট করে দেখে নাও কিভাবে এত সুন্দর একটা লেয়ার কাট তোমরা বাড়ি বসে নিজে নিজের চুলেই করতে পারবে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই সুস্মিতা। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিজে নিজে কিভাবে লেয়ার কাট বাড়িতে বসে নিজের চুলেই করবে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো স্ক্রিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর প্রথমেই বলে দিই যারা যারা আমাকে নতুন দেখছো তারা তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও, যাতে যখন যখন আমি ভিডিও আপলোড করব তখন তখনই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে আমাকে দেখতে পাও। আর আর কিছুই না, চলো দেখে নাও চট করে এই সুন্দর হেয়ার স্টাইলটা, যেটা কি না আমার করা হয়ে গেছে অলরেডি, তো সেটাই তোমরা আজকে দেখে নাও আর কিভাবে কোন প্রসেসে করছি। ভালো করে মন দিয়ে একটুখানি স্ক্রিপ্ট না করে বুঝে শুনে দেখো, কারণ ছোট ছোট পার্ট আছে যে পার্টগুলো না ভালো করে দেখলে বুঝতেই পারবে না যে কিভাবে হেয়ার কাটিংটা হলো। তো বাড়িতেই বসে নিজের হেয়ার নিজে কাটবে, সুন্দর একটা স্টাইলিশ লুক নিজেকে দেবে, তো তারা তারা অবশ্যই এটা দেখতে পারো। আর যারা যারা ইন্টারেস্ট নাও তারা তারা তো স্কিপ করতেই পারো আমার ভিডিওটা, যারা যারা চাইছো যে অন্য ভিডিও দেখবে আমার ভিডিও আমার চ্যানেলে ভিজিট করতে পারো, সেখানে আমার প্রচুর প্রচুর ব্লগ আছে, প্রচুর স্কিন কেয়ার আছে, প্রচুর মেকআপ আছে। তো যারা যারা চাইছো যে মেকআপ রিলেটেড কিছু দেখবে তারাও দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে, যারা চাইছো যে স্কিন কেয়ার দেখবে তারাও দেখতে পারো, আর ছোট ছোট যারা দেখবে আমার লাইফস্টাইল ব্লগ তারাও দেখতে পারো। তো চলো বেশি না বকবক করে তোমরা দেখে নাও এই সুন্দর লেয়ার কাটটা। ফার্স্টেই আমি দুটো ভাগে ভাগ করে নেব চুলটা, তারপর এয়ার টু এয়ার মানে ফ্রন্টের সাইডটা এয়ার টু এয়ার ভাগ করে নেব, মানে মোট চার ভাগ করে নেব। তো আমি আপাতত তিন ভাগ করেছি কারণ এক সাইডটা আগে দেখিয়ে নিই। তো আমি দু রকম প্রসেসে আজকে লেয়ার হেয়ার কাটটা তোমাদের দেখাবো, এক সাইডে একরকম প্রসেস আর একটা সাইডে আর একরকম প্রসেস। তো ফার্স্টেই দেখো, সব চুল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সামনের দিকে সোজাভাবে ধরে হালকা আর্চ করে সব চুলটা কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে এক ধরনের লেয়ার কাটার নিয়ম। তো তারপর কিছুটা চুল গাইডলাইন রেখে দিয়ে নেক্সট আবার পেছন দিয়ে একটা সাইড করে চুল নিয়ে সেম যে গাইডলাইনটা ছিল সেই গাইডলাইনের মাপ করে একটু হালকা করে আর্চ করে কেটে নিচ্ছি। তো তোমরা ভালো করে দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না, আমি হয়তো মুখে বলে বোঝাতেও পারবো না। তো তোমরা যারা যারা চাইছো তারা একটু ভালো করে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো দেখো তোমরা আবার পেছন থেকে যেগুলো চুল কাটা হয়নি সেই চুল এরকমভাবে ভাগ করে নেওয়া হলো, নিয়ে সামনের যে গাইডলাইন আছে তার সাথে ম্যাচ করে হালকা আর্চ করে কাটা হলো। তো এইভাবে আমি একদিকের প্রসেসটা পুরোপুরিভাবে কেটে নিয়েছি। আর নেক্সট আমি যেদিকটা দেখাবো আর কি, লাস্ট এদিকটা, এদিকটা অন্য আর একটা প্রসেসে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমার হেয়ার কাটিং কমপ্লিট, এক সাইড সেমভাবে সামনের দিকের চুল থেকে একটুখানি চুল গাইডলাইন রেখে দিয়ে বাদবাকি প্রসেসটা আমাদের কমপ্লিট করতে হবে। তো যেদিকের চুল কাটা হয়েছে সেদিক থেকে অল্প একটু চুল আমরা গাইডলাইনের জন্য রেখে নিলাম, তারপরে আমরা আবার যেমনভাবে এয়ার টু এয়ার ভাগ করেছিলাম সেরমভাবে ভাগ করে আগে পার্টটা করে নেব, তারপর অল্প অল্প করে একটু একটু চুল নিয়ে আমরা কাটিংটা করব। তো এই প্রসেসটা যেটা দেখছো এই প্রসেসে সব থেকে ভালো লেয়ার কাট হয়। তো এখানে পুরো সমান করে চুলটা কাটতে হয়, যেখানের চুল সেখান থেকেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হয়, তবে একটু একটু করে গাইডলাইন রেখে দিতে হয়, যেদিকের চুল সেখানেই সোজাভাবে ধরে পুরোপুরি সোজাভাবে কাটতে হয়, এখানে কোনো আর্চ না করলেও চলে। তো এইভাবে আরেকটা প্রসেসও পুরোপুরি কমপ্লিট করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে একটু একটু করে কাটতে হয়, তোমরা ভালো করে প্রসেসটা দেখে নাও, যার যেটা সুবিধা সে সেইভাবেই কাটতে পারবে, ফার্স্ট প্রসেসেও কাটতে পারবে সেকেন্ড প্রসেসেও কাটতে পারবে। তো যেটাই করো না কেন, করার পর অবশ্যই দুদিকের হেয়ারটা ফেলে মাপ নিয়ে দেখে নেবে যে দুদিকটা সমান আছে কি না। তো আমি এইভাবে পুরো প্রসেসটা করে নিলাম, তো সামনেরটাও দেখছো পেছনটাও সেম ওইভাবেই অ্যাঙ্গেল করে করে কাটিংটা করে নিচ্ছি।
আর কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সব সময়, হেয়ার স্টাইল যখন করবে মানে হেয়ার কাটিং যখন করবে, ভেজা চুলে করতে হবে, ড্রাই চুলে করলে কিন্তু হবে না, ঠিকঠাক মেজারমেন্ট পাবে না। তো আমি স্নান করে উঠে শ্যাম্পু করেই হেয়ার কাটটা করছি, তোমরা চাইলেও এরকমভাবে শ্যাম্পু করে এসে করতে পারো। আর পেছনের চুলটা যখন সামনের দিকে আনবে চেষ্টা করবে নাকের উল্টো দিক পর্যন্ত যেন হেয়ার কাটিংটা মানে হেয়ারটা পুরোপুরি যায়। তো এইভাবে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে, একটু টেনে টেনে। দেখো আমি মাপ করে নিচ্ছি, দুদিকের সমান সমানভাবে মাপ করে নিচ্ছি যে আমার হেয়ারটা সমান হয়েছে কিনা। তো চলো, এইভাবে আমার পুরো হেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ এই সুন্দর হেয়ার কাটিংটা আমি নিজেই বাড়িতে করে ফেললাম। তো তোমরাও যারা যারা চাইছো এরকম হেয়ার কাট বাড়িতে করবে, তারা তো অবশ্যই এই কাটিংটা দেখে একবার ট্রাই করতে পারো। প্রথম দিন অল্প অল্প চুল কেটে দেখতে পারো, যদি ঠিকঠাক হয় তাহলে আমার মতো পুরো কনফিডেন্সের সাথে আর কি পুরো চুলটা কাটতে পারো। তো এইভাবে বাঁধলেও খুব সুন্দর দেখতে লাগে এই হেয়ার কাটটা। যারা চাইছো বাড়িতে করবে তারা অবশ্যই মাথায় রাখবে কয়েকটা জিনিস, ভেজা চুল হতেই হবে, আর একটু একটু চুল কাটার পর দুদিকে সমান করে ব্যালেন্স করে মাপ নিয়ে নেবে যে ঠিকঠাক হলো কি না। তো চলো আমার হেয়ার কাট কমপ্লিট।